Ladies and gentlemen, are you ready for Naveed Mahbub? The number one stand-up comedian in Bangladesh, the man who was the CEO of the top multinational companies working throughout the whole world, a man who sacrificed his 9-to-5 huge salary paying corporate job and decided to follow and chase his dreams. And today he's here, he's entertaining so many people and also sharing his life stories with all of us. A truly inspiring personality, someone who I look up to, someone who I truly love as a person, as a mentor. I don't want to waste your time. Let's welcome, round of applause for Mr. Naveed Mahbub. Thank you. Ladies and gentlemen, please give it up for Don Sumdany. The big Don. আর এখানে একটা ঘড়ি আছে। আমার সেশন হলো 20 মিনিট। আমি ঠিক 20 মিনিট নিচ্ছি। আর আমাদের প্রধান অতিথি জুনায়েদ পলক ভাই চলে এসেছেন। জুনায়েদ ভাই, দেখছেন আমাকে? আপনি আমাকে দেখতে হবে কিন্তু। পাশের লোকদেরকে খেদায় দেন। সবাইকে খেদায় দেন। এই All right, Jurand Bhai, তালি দিই আমরা জোরে। আর ডন সামদানিকে তালি দিই এবং তার সব বন্ধু বান্ধব যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা সম্ভব করেছে তাদের আমরা জোরে একটু তালি দিই। আজকে হলো রাইজ অ্যাবাভ অল এবং আমি দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি রাইজ অ্যাবাভ অল করে বসে আছে কারণ আপনারা মাটির থেকে একটু উপরে উঠে আছেন। আর আমি এটা তালি দেওয়ার কোনো প্রয়োজন নাই, সিঁড়ি দিয়ে উঠলেই উঠা যায়। আমিও আজকে রাইজ অ্যাবাভ অল এবং আজকে ডন ডন কই ওখানে ওকে ফাইন ডন বলছে নাবিদ ভাই আপনাকে আজকে যখন কথা বলবেন মনে রাখবেন যে আপনি একজন যাত্রার অভিনেতা হিসেবে আজকে কথা বলতে হবে কারণ দর্শক তিন দিকে আছে এদিকে বাংলা বিহার উড়িষ্যা তো রাইজ অ্যাবাভ অল আমি জিজ্ঞেস করলাম যে ডন কি কথা বলবো বলে নাবিদ ভাই আপনার জীবনের গল্প বলবেন সবাই তাহলে অনুপ্রাণিত হবে আমি বললাম যে আমি জীবনের গল্প এতবার বলেছি এখন জীবনের গল্প বললে গালি খেতে হয় সবাই বলে যে ভাই একটা কথা বারবার বলেন কেন তো পরে চিন্তা করলাম আমি তো আসলে বিড়াল না একটা কথা আছে না আ ক্যাট হ্যাজ 9 লাইভস আমি হলাম মানুষ আমার একটাই লাইফ আপনি আমাকে যতবার গুতা দিবেন আমি একটা কথাই বলবো মনে করবেন না যে আজকে বলবো যারা আমার বউ কালকে বলবো অমুক আমার বউ না একটাই বউ তো গল্প আমার একটাই তো গল্প আর বলার কি আছে আপনারা ইউটিউবে দেখেছেন এবং শুনেছেন ইঞ্জিনিয়ার কমেডি করি কুতকুতিওয়ালা তো এটা এখন সবাই জানেন কেন হয়েছে এগুলি ইত্যাদি ইত্যাদি তবে রাইজ অ্যাবাভ অলের কথাটা বলি যে রাইজ অ্যাবাভ অল মানে হলো যে আমরা সবাই থেকে একটু উপরে উঠছি রাইজিং অ্যাবাভ এভরিবডি এলস এটা দুইভাবে করা যায় আমি উঠেছি আরেকজনের থেকে তুলনামূলকভাবে এটা আপেক্ষিক অর্থাৎ রিলেটিভ তার মানে আমি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সবার থেকে আমি উপরে উঠে গেছি এইভাবে আমি রাইজ অ্যাবাভ অল করতে পারি আরেকটা হতে পারে যে অন্যদেরকে সোজা বাংলায় যাকে বলে পোঙ্গা মেরে নামিয়ে আমি নিজে রাইজ অ্যাবাভ হয়ে গেলাম যেটা আমরা অনেক সময় করি যে অন্যকে আমরা একটু হেয় করি ওই জিনিসটা করছে আর ডন এখন সবাইকে কথা বলে বেড়াচ্ছে ওকে একটু নামিয়ে আমি একটু উঠে গেলাম এটা আমরা অনেক সময় করার চেষ্টা করি কিন্তু আমার মনে যেটা করতে হবে যে আমরা নিজের পরিশ্রমের মাধ্যমে আমরা উঠার চেষ্টা করব আর আমরা নাম হলো ওয়ারেন বাফেটের নাম কেউ শুনেছে ওয়ারেন বাফেট দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি দুনিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে একজন তার মধ্যে একজন ডন সামদানি অলসো মনে হয় নাকি যাই হোক এই ওয়ারেন বাফেটের কোম্পানির নাম হলো বার্কশায়ার হ্যাথওয়ে নাম শুনেছেন আপনারা গুগল করে দেখতে পারেন যে এই কোম্পানির স্টকের দাম কত কেউ বলতে পারে বার্কশায়ার হ্যাথওয়ের স্টকের দাম কত একটা স্টকের দাম বার্কশায়ার হ্যাথওয়ের একটা স্টকের দাম $3,09,000 আজকে আপনি তার মানে আপনি যদি আজকেই বার্কশায়ার হ্যাথওয়ের একটা স্টক কিনতে চান তাহলে আপনাকে 2.5 কোটি বাংলাদেশি টাকা খরচ করতে হবে শুধু একটা স্টক কেনার জন্য এবং আমেরিকাতে প্রচুর লোক আছে যারা বার্কশায়ার হ্যাথওয়ের একটা স্টক কিনে অনেক টাকা টাকা জমায় কেন কিনে বছরে একদিন শেয়ার হোল্ডার্স মিটিং হয় এবং সেই শেয়ার হোল্ডার্স মিটিংয়ে গিয়ে তারা ওয়ারেন বাফেটের বক্তৃতা শুনবে এই কারণেই তারা ওই $3,09,000 খরচ করে একটা স্টক কিনে যাতে ওয়ারেন বাফেটের
কথা শুনি তো আজকেও সারা দিন আমি নিজেও বসে অনেকের কথা শুনলাম আমারও লোম দাঁড়িয়ে গেল আপনারা দাঁড়িয়ে গেছেন আপনাদের লোম দাঁড়িয়ে গেছে এবং মাঝে মাঝে এরকম কথা শুনলে সেই ব্যায়াম করার মতনই হয়ে যায় একই কথা আমরা ব্যায়াম কি করি মাসল একবার এমনি করি না ডাম্বেলস দিয়ে আমাদের বাইসেপ বানাই এজন্য মাঝে মাঝে সবার কথা শুনলে একটু লোমটা দাঁড়িয়ে যায় যাকে বলে তবে আগামী কালকে আবার যাহাই 52 তাহাই 53 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু খেয়াল রাখতে হবে যে কালকে যেন আমি নতুন কিছু একটা করি সেইভাবেই আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো এখন কথা হলো রাইজ অ্যাবভ অল এটা আবারও বলছি এটা খুব আপেক্ষিক আমি মানুষকে হাসাই এটার মাধ্যমেই যে আমি রাইজ অ্যাবভ অল হয়ে গেলাম এরকম কোনো কথা নেই এটা আমার গল্প এই গল্পটা আপনার হবে আমি আশা করি না কেননা আপনি যদি গিয়ে আপনার বাবা মাকে বলেন যে আমি আমার কর্পোরেট লাইফ ছেড়ে এখন আমি কুতকুতিওয়ালা হয়ে যাব প্রতিক্রিয়াটা কি হবে প্রতিক্রিয়াটা হবে যে আরে পাগল নাকি এবং সত্যি আমি যখন করেছিলাম সবাই বলেছিল পাগল এখনও বলে পাগল মাঝে মাঝে আয়নার দিকে তাকায় আমিও নিজেকে নিজে বলে এবার তুই পাগল নাকি বাট ইটস মাই স্টোরি ইট মেক্স মি হ্যাপি ডাজেন্ট মিন দ্যাট ইট উইল মেক ইউ হ্যাপি ডাজেন্ট মিন দ্যাট ইট উইল মেক ইউ সাকসেসফুল দ্য হোল আইডিয়া ইজ দ্যাট আমি অন্য মানুষের থেকে একটু ভিন্ন চিন্তা করতে পারি কি না এবং এখন যেটা দেখা যায় যে আমরা রাইজ অ্যাবভ অল যখন করি আমরা অন্যের থেকে ভালো হওয়ার চেষ্টা করি আবার অনেকে আবার চেষ্টা করেন না অন্যকে আমি নামিয়ে আপেক্ষিকভাবে আমি একটু উপরে উঠব সবচেয়ে বেশি হয় সোশ্যাল মিডিয়াতে যখন ফেসবুকে আমরা একটা অ্যাকাউন্ট খুলি বুকের পাটা একটু বড় হয়ে যায় তারপরে যখন সেইখানে নিজের ছবি না লাগিয়ে আমি ধরেন ওখানে অমিতাভ বচ্চনের ছবি লাগালাম তখন বুকের পাটাটা আরেকটু বড় হয়ে যায় তারপরে যখন নিজের নামটা না লেখে আমি এখানে নীল পদ্ম নামটা দিই বুকের পাটাটা আরও বড় হয়ে যায় ফুটবলের সমান হয়ে যায় এবং তখনই সুবিধা হয় ফেসবুক বা ইউটিউবে গিয়ে মানুষকে গালাগালি করা আমার স্ত্রী যারা মাহবুব এর আগে একবার এসেছিল কেউ চিনে যারাকে খাই সেরে ভাই এখন আমি টেনশনে পড়ে গেলাম ওকে যারা মাহবুবের রাইজা বাবা বলে আসছিল আগে তো সে এসে আমাকে বলছে আমি রাইজা বাবা স্পিচ দিয়ে গেলাম হেভি জমছে সবাই তো আমার ইউটিউবে এটা ভিডিও দেওয়া হয়েছে এতগুলি হিট হয়েছে ইয়ে গেলাম আমি তারপরে কমেন্টগুলি পড়া শুরু করলাম এবং কমেন্টে অনেক অনেক আছে যারা আপা আপনি অনেক ইন্সপায়ারিং আপনি একজন লিখছে যে ওই মাতারি এসব আজে বাজে কথা বলো স্ক্যান তা আমার খুব খারাপ লাগলো আমার স্ত্রী ওখানে দাঁড়িয়ে কথা বলছে তার তো আসার কোনো প্রয়োজন ছিল না সে একটা পয়সাও তো পায়নি বরঞ্চ সে বাসায় গেলে আমার তিনটা বাচ্চাকে দেখতে পারতো বা আমার সাথে একটু সময় কাটাতে পারতো কিন্তু সে তবু বলল না ঠিক আছে আসি এসে আমার নিজের গল্পটা একটু বলি যদি মানুষের ইন্সপায়ার্ড হয় তখন একজন বলছে ভাই মাতা দিতে এইসব কথা বললো স্যার পরে দেখলাম ওর প্রোফাইলের নাম হলো কি জানি এরকম নীল পদ্ম টাইপের কিছু একটা তখনই বললাম এই ছদ্মবেশের পিছিয়ে আমাদের বুকের পাটাটা এত বড় হয়ে যায় তখন আমরা স্ত্রীকে বললো যারা তুমি দেখেছো এরকম কমেন্ট বলে দেখছি কী হয়েছে তাতে ফাইন ও কি আবার মাসের শেষে বাচ্চার দুধের ফর্মুলা কিনবে নো ও তো কিনবে না তো কী আছে তাদের সিট আছে মাইন বলে দেখো আমি গন্ডারের চামড়া নিয়ে ঘুরি মোটামুটি এবার আস্তে আস্তে আমরা এভাবেই কিন্তু গন্ডারের চামড়া নিয়ে ঘোরাটাও যদি শিখে যাই তাহলে দেখবেন যে আপনি রাইজ অ্যাবভ অলটা খুব সহজেই করা যায় পাশে লোকে কিছু বলে এই কথা চিন্তা করে আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ থেকেই আমরা বিরত থাকি শুধু এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমার নিয়তটা ভালো কি না একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিনিয়াত অর্থাৎ অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আমরা যেই ধর্মাবলম্বী হই না কেন সব ধর্ম সব বিশ্বাসী কিন্তু একটি কথা বলে আমার উদ্দেশ্যটা কি আমার নিয়তটা ভালো আছে কি না আমি এই কাজের মাধ্যমে ভালো কাজ করব ডন সান্দামনি আমাকে বলে নাবিদ ভাই আমি একদিন থাকবো না কিন্তু আমি চাই কথা শুনে মানুষ এত উপরে উঠে যাবে মানুষের পটেনশিয়াল আছে শুধু লজ্জা পাচ্ছে ভয় পাচ্ছে কিন্তু যদি 10টা মানুষের কথা শুনে এইখানে চলে যায় এইটাই হলো আমার সৎকায় জারিয়া অর্থাৎ আমি চলে যাব কিন্তু একটা আমি কিছু একটা রেখে গেলাম এইটাই এবং ডনকে নিয়ে মানুষ হাসে না অবশ্যই হাসে অনেকে তো নামকে নিয়ে হাসে মানুষ তো আমরা নামকে নিয়ে হাসি হাসুক ডন মাঝে মাঝে মন খারাপ করে আমি বলছি নন তোমার দিনের শেষে ও কি বিল পে করবে করবে না সুতরাং আপনি যেটা বিশ্বাস করছেন যে এই কাজটা আমি করতে চাই এই কাজটা আমি বিশ্বাস করি এই কাজটা আমার উদ্দেশ্যটা ভালো তখনই দেখবেন যে আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না এবং একটা সময় গিয়ে যখন আপনি সবার উপরে উঠবেন তখনই আপনাকে পিছে সবাই যাবে ও ও এটা করেছে আমিও এটা করবো হুক্কা হুয়া ঢাকা শহরেও বাংলাদেশেও একজন প্রথম গার্মেন্ট ইন্ডাস্ট্রি দিয়েছিল যখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো তারপরে হুক্কা হুয়া এখন যার সাথেই দেখা হয় কী করেন ভাই গার্মেন্ট কী করেন ভাই গার্মেন্ট কী করেন ভাই গার্মেন্ট এমনকি অপরিচিত লোকের সাথে দেখা হলো হয়তোবা আমার নামটা ওনার মনে নেই
তখন আমি একটু গুল্লি মেরে দিই, ভাই আপনার গার্মেন্টস কেমন চলছে? ভালো চলছে, মিলা যায়। সো একদিন একজন ছিল যিনি প্রথম আইটি কোম্পানি দিয়েছিলেন, এবং তখন ওনাকে নিয়ে হয়তো হাসা ছিল, আরে আউটসোর্সিং করবি, আরে বিজনেস প্রসেস আউটসোর্সিং করবি, মাথা খারাপ, বাংলাদেশে কেউ পাঠাবে? ওয়েল গ্যাস বাট হুক্কা হু, এখন সবাই আমরা নেমে গেছি, কার সাথে কথা বলে? আমি বিপিও করি। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে প্রথমে যায় তাকে নিয়ে আমরা হাসাহাসি করি, কিন্তু সেই কিন্তু রাইজ অ্যাবাভ অল করার জন্যেই সে সবার জন্য পথ বাতলিয়ে দিচ্ছে। এবং সেই মানুষটি যদি আপনি হন এবং আপনি হবারই কথা, সেই ক্ষেত্রে সবাই আপনাকে দেখে হাসবে, সবাই আপনাকে টিটকারি করবে, সবাই আপনাকে নীলপদ্ম, সেই ফেসবুকে আপনাকে ট্রোলিং করবে, আপনাকে সাইবার বুলিং করবে, আপনাকে খারাপ নামে কথা বলবে, আপনার নামে অশ্লীল কথা বলবে, বলুক। আমার ওয়াইফ যারা তার সাথে যখন ঝগড়া হয়, সে কী করে জানেন? যখন ঝগড়া হয়, স্বামী স্ত্রী তো ঝগড়া হবেই, ঝগড়া যখন হয় সে একটু হাসে, আমি আরও রেগে যাই, তাহলে তুমি এটা করেছো? তার উত্তর হলো সো, তুমি এটা করেছো? সো, তার সব উত্তর হলো সো, সো ওয়াট, নো বিগ ডিল। সো আপনাকে যদি কেউ বলে তুমি এটা, সো, কমেন্ট যদি দেয় আপনার, তুই গেলি, সো, আর তুই বাট এটা করস, সো। সো সবসময় মনে রাখবে সো, টু লেটার ওয়ার্ড সো, হাউ আর ইউ ডুইং, সো সো। সো ওই দুইটা সোরে যদি একটা সো বানাই, দ্যাটস ইউর আনসার, ওকে? তো এই জন্য আজকে নতুন কথা বললাম, পুরানো কথা বলি নাই, পুরানো তো কথা বললে সবাই একই কথা বলি। যদিও এখানে গায়কদের খুব সুবিধা, রুনা লায়লার সাথে যখন দেখা হয় ওনাকে দেখলে বলবে একটা স্বাদের লাও গান না প্লিজ, 50 বছর ধরে উনি গাচ্ছেন, এখনও শুনতে ভালো লাগে, কিন্তু নিজের গল্প যখন বলি নিজেরই বোরিং লাগে। সুতরাং একটা কথাই বলা যে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্যে যা করা প্রয়োগ করবেন, প্রয়োজন হলে যা করা করবেন সৎভাবে করবেন, লক্ষ্যটাকে আপনারা একেবারে স্থির রাখবেন, এবং মনে রাখবেন যে পাছে লোকে কিছু বলে তখন মনটা খারাপ লাগবেই, কিন্তু কিছু এসে যায় না। আমার আজকে মোবাইলের চার্জ চলে গেছে, ক্রেডিট শেষ হয়ে গেছে, উনি টপ আপ করে দিবে না, যদি নাই দেয় তাহলে উনি কি বলে বা উনি কি করে তাতে কিছু আসা যায় না। ওকে, ইজ দ্যাট আ ডিল? কি ভাই পুতায় গেছেন নাকি ভাই, নাকি একটু বেশি ঝাড়ি টাইপের কথা হয়ে গেল? একটু তালি দেন। যদিও ডন বলেছিল আমার সম্পর্কে বলতে, আমি মানুষকে হাসাই, তবে একই সাথে আমি কিন্তু বাসায় থাকি, বাসায় বাচ্চার দেখাশোনা করি, এবং আমাদের 3টা সন্তান আছে, একটা 12 বছর বয়স, একটা 6 বছর বয়স, একটা 10 মাস বয়স। এবং সেদিন আমাকে একজন বলল, আপনারা হিসাবটা এমন করে করেছেন যেই কোনো সময় আপনাকে জিজ্ঞেস করলেই বলবেন যে আমার বাসায় অন্তত পক্ষে একটা বাচ্চা আছে যার বয়স 6। ওকে, লেট দ্যাট সিঙ্ক ইন। এনিওয়েজ, কোনো কোয়েশ্চেন আছে কারো? কারো কোনো প্রশ্ন? চিৎকার করে করতে পারেন প্রশ্ন, যদি প্রশ্ন না থাকে। আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, ওনার বক্তব্য আমরা শুনবো। আমার নাম নাভিদ মাহবুব, ফেসবুকে আমাকে দেখতে পারবেন নাভিদ মাহবুব হিসাবে, আর আমার একটা শো আছে এটিএন বাংলা, দ্য নাভিদ মাহবুব শো, সেটা দেখবেন। আর যদি গালি দিতে হয় দিন, নো প্রবলেম, এই গালির মাধ্যমে কিন্তু আমি বেটার হই, আমার জন্য এটা সার। থ্যাংক ইউ ভেরি মাচ। থাকতে হবে পরে, ও ডন আমাকে কি জানি দেবে, ওকে, আবার ডনকে তালি দেই। নাভিদ ভাই, yes, how are you? I'm fine, how are you? Good. এখানে পরকে আরেকটা সেশনে যাচ্ছেন? আমি হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আমার তো আছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যেটা আই অফেন, ইউ নো, আই সাফার ফ্রম ইট অ্যাজ ওয়েল। আপনি যখন কর্পোরেট ওয়ার্ল্ড থেকে এই ধরনের একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, স্ট্যান্ড আপ কমেডি, এগুলি করা শুরু করলেন, আই এম শিওর মেনি পিপল ডিড আ লট অফ ক্রিটিসিজম। ওয়েল, ইয়েস অ্যান্ড নো। আমার একটা একদিকে কিছুটা সৌভাগ্য ছিল যে ওই সময় আমি মার্কিন যুক্তরাষ্ট্রতে ছিলাম, এবং সেইখানে একটা দেশ যেখানে কোনো কিছু করলে কেউ হাসাহাসি করে না, বরঞ্চ নতুন কিছু করলে উল্টো আরও বলে, ও মাই, তোমার তো অনেক সাহস। তো সেই ক্ষেত্রে মনে হয় এক যাত্রায় অনেক বেঁচে গিয়েছিলাম। তারপরে পরে দেশে যখন এসেছি তখন বলেছে, কিন্তু ততদিনে আমি এই কাজে অনেকটা এগিয়ে গেছি, খুব আসে যায় না। তবে আমি এটা বলতে পারি যে হ্যাঁ, বলে, এখনও বলে, ও নাভিদ আপনি কমেডি করেন? ও আচ্ছা আচ্ছা, তবে আসলে কি করেন বলেন? মানে এখনও কমেডি যে আসল জিনিসটা হতে পারে সেটা এখনো বিশ্বাস করেন না। যে মিউজিক যেরকম এক সময় ছিল, মিউজিক করেন কিন্তু ফুল টাইম কি করেন? এক্স্যাক্ট, তোমাকে নিশ্চয়ই আপনি ইয়ে করেন, ইন্সপায়ার করেন, অন্য সময় আপনি কি করেন? আপনি কথা বলেন, এর জন্য আপনাকে টাকা দেয়? হ্যাঁ। ও মাই গড,
এগুলি বলে সো ইটস জাস্ট দ্যাট উই হ্যাভ টু ইগনোর ইট এন্ড মুভ ফরওয়ার্ড ওয়েল আই মিন ইটস নট ভেরি ইজি টু ইগনোর মানুষ যখন কিছু বলে মনটা খারাপ হয় আমরা তো মানুষ মন খারাপ হওয়ার কথা বলা সহজ করা কঠিন কিন্তু কথা হলো যে সেইভাবে যদি একটু আজকে অন্তত পক্ষে যাদের কথা শুনেছি প্রত্যেকেই কিন্তু এই ধরনের কথা শুনেছে যদি আমরা আজকে এই দশটা লোকের কাছ থেকে শুনি যে ওদের কাছেও মানুষ কথা বলেছে কিন্তু তারা এগিয়ে গিয়েছে কথাগুলি উপেক্ষা করে আমার মনে হয় তাহলে এখানে 2000 জন সেই সাহসটা পাবে থ্যাংক ইউ নাভিদ ভাই ফর ইওর টাইম উই হ্যাভ আ স্মল টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর ইউ থ্যাংক ইউ Also some goodie bags from Unisel and Don Sumdany. Thank you so much. Thank you so much. Thank you for having me. Thank you. Good night. Thank you.